মনের উত্তাপ এবং আবেশের বশে পত্র রচনা করলেন, দীর্ঘ পত্র, ঈশ্বরের অভিপ্রেত ন্যায়ের ভিত্তির ওপর রাজধর্মকে স্থাপিত করে সেই ন্যায় বিচারের দাবি জানিয়ে অক্রূরের শাস্তি এবং মোহিনীকে উদ্ধার করবার জন্য প্রার্থনা করলেন। পরিশেষে লিখলেন, ঈশ্বরের ন্যায় ও করুণার ওপর একটি পিপীলিকার যে অধিকার আছে আপনার দরবারে, বাদশাহের রাজ্যে একটি হতভাগিনী অসহায়া বালিকাটির অবশ্যই ততটুকু অধিকার আছে। একটি পিপীলিকাকে অকারণে বধ করিলে মানুষেরও সব সর্বশক্তিমানের দরবারে শাস্তি পাইতে হয়। শুধু তাই নয়, এই সংসারে ওই পিপীলিকার বধের পাপ জমা হইয়া বিশ্ব সংসারী পাপের ভার বৃদ্ধি করে এবং একদা পঞ্জীভূত পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ মহান মারী, ভূমিকম্প, অনাবৃষ্টি, দুর্ভিক্ষের প্রাদুর্ভাব হয়। মানুষের রাজ্যে এমনইভাবে পাপ জমা হইলে আমাদের শাস্ত্রে বলে, ভগবান আবির্ভূত হইয়া সমস্ত ধ্বংস করিয়া তাহার অবসান ঘটাইয়া থাকেন। জনাবালি একটা সামান্য অসহায়া বৈষ্ণব কন্যার দীর্ঘশ্বাস ও উপেক্ষার মতো নয়, নিরপরাধের দীর্ঘশ্বাস অগ্নির তুল্য। সে বন্যে কণা পরিমাণ হইলেও সময় বিশেষে বিগলিত পত্র অরণ্যভূমে মুক্ত হইয়া সর্বনাশের বন্যে দাহের সৃষ্টি করিয়া দেয়। সুতরাং ইহার প্রতিবিধানে উপেক্ষা করিলে রাজ্যের অকল্যাণ হইবে, অতএব আপনি ইহার প্রতিকার করুন। পত্র শেষে মাধবানন্দ ঘর থেকে বেরিয়ে এসে কয়ের হাতে দিলেন এবং ফৌজদারের হাতে দিবি, এটা ফৌজদারের হাতে দিবি। ঠিক সেই মুহূর্তে বিদ্যুতালোকে সমস্ত অরণ্যভূমি চকিতে দীপ্ত হয়ে উঠল। পর মুহূর্তেই বজ্র গর্জনে থর থর করে কেঁপে উঠল সব। দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত আকাশ মেঘে মেঘে ছেয়ে গেছে, উতলা বাতাস বইছে। অনেক দূরে বোধ করি বনভূমির অপর প্রান্ত থেকে একটা অবিশ্রান্ত ঝরঝর শব্দ উঠেছে। শব্দটা যেন চলমান, দূর থেকে নিকটে আসছে গিয়ে একটানা ঝরঝর 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 শব্দ। বর্ষণ নেমেছে, এগিয়ে আসছে নৈঋত কোণ থেকে। আর কিসের শব্দ, ক্যাও 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 বনের শাখায় বসে ময়ূরেরা ডাকছে। মাধবানন্দ সেই দিকে তাকিয়ে রইলেন। বর্ষার মেঘমধুর আকাশের কি একটা বিষণ্ন মায়া আছে, সেই মায়া মনকে বিষণ্ন করে তোলে, উদাস করে দেয়। তেমনই বিষণ্ন উদাসীনতার মধ্যেই মাধবানন্দের এই মুহূর্তে অকস্মাৎ মনে হলো হতভাগিনী মোহিনীর ত্যাগের প্রতিচ্ছবি আকাশে বাতাসে ফুটে উঠেছে। নিজের করুণার কাছে তার নিজেরই যেন অপরাধী বলে মনে হচ্ছে। বিচিত্রভাবে নিজের অজ্ঞাতসারে অনিচ্ছায় কৃষ্ণদাসীর শোচনীয় পরিণতি, তার সঙ্গে মোহিনীর এই যে দুর্দশার সকল কারণের মূলের সঙ্গে তিনি যেন জড়িয়ে গেছেন। ঝরঝর শব্দে বর্ষণ নেমে এসেছিল কখন, চিন্তায় মাধবানন্দের খেয়াল ছিল না। ধারা বর্ষণের মধ্যে সব লুপ্ত হয়ে গিয়েছে, বন ঢেকে গেছে, আকাশ ঢেকেছে, অজয়ের তটভূমি, অজয় অজয়ের পরপার সব ঢেকে গেছে। তার চিন্তায় ভাবনায় দিক দিগন্ত সব যেন একটা কিছুর মধ্যে হারিয়ে গেছে, ঢেকে গেছে। তিনি ভাবছিলেন, যদি ফৌজদার কোনো প্রতিবিধান না করে তারপর কি করবেন তিনি? অসহায় কোটি কোটি জীব এই সৃষ্টির ভালো মন্দের দ্বন্দ্বের মধ্যে বলি হয়ে যাচ্ছে। ভালো করছে মন্দ, বন্ধ করছে, ভালো মরছে মন্দ মরছে, তারই মধ্যে সৃষ্টি হচ্ছে আপন পথে, সৃষ্টি চলেছে আপন পথে। মহা কুরুক্ষেত্রের শেষ আজও হয়নি, কতকাল হবে কে জানে, সেই যজ্ঞে বলি দিয়েছে কৃষ্ণদাসী। তিনি মন্ত্র পড়েছেন, আবার মোহিনীও বলি হবে, তিনি পুরোহিতের মতো মন্ত্র পড়েই চলবেন। কয়ও বলে গেছে, ঝুলন পূর্ণিমার দিন মোহিনী বলি হবে, রমন্দী সরকার অনুষ্ঠান করে ব্যভিচারী পুত্রের হাতে মোহিনীকে তুলে দেবে। বলির পশুর মতোই মোহিনীর সকল আর্তনাদ ব্যর্থ হবে। পরশু পূর্ণিমা, একদিন পর, গুরু মহারাজ! মাধবানন্দ মুখ তুলে তাকালেন, কেশবানন্দ ঘরে প্রবেশ করেছেন। মাধবানন্দ উত্তর দিলেন না, শুধু তার মুখের দিকেই চেয়ে রইলেন। কেশবানন্দের সর্বাঙ্গ সিক্ত, মাথার চুল থেকে জল ঝরছে,
চোখ দুটি রাঙা, বোধ হয় ভেজার জন্যই অমন রাঙা হয়েছে। ফৌজদার যদি আপনার পত্র উপেক্ষা করেন। চমকে উঠলেন মাধবানন্দ। কয়োর হাতে আপনি যে পত্র দিয়েছেন সেই পত্র আমি পড়েছি, পত্র আপনারই উপযুক্ত হয়েছে, কিন্তু জয়দেবের মহন্ত মহারাজ বলেন, গঙ্গাজি যখন অলকাপুরী থেকে মর্তধামে নেমেছিলেন তখন শিব তাকে মাথা পেতে ধরেছিলেন। সে মাহাত্ম সাক্ষাৎ শিব ও রুদ্রের, যেমন তেমনি অলকাবাহিনী গদারও বটে, গঙ্গারও বটে, অলকাবাহিনী গঙ্গারও বটে। মাটির সেই পাপ ও পুণ্যময় ধরণীতে গঙ্গা অবতরণ করার পর কিন্তু তার জলে মাটি মিশেছে। শিবের জটাবে জল যত বাড়ে ধরতির মাটি তত বেশি মিশে। এই তাই বক্তায় কালে কালে, তাই বন্যায় কালে কালে গঙ্গার মধ্যে যত জল তত মাটি। যখন বন্যার প্রভাবে সৃষ্টির চেয়ে ধ্বংসের শক্তি বেশি, তাই গঙ্গায় বান ডাকলে যত শিবলিঙ্গ সাজিয়ে বাঁধ দিলেও বনের গতি, বাণের গতি রোধ হয় না। বাণী যা ভাঙবার তা ভাঙে। তোমার গুরুকে বলবে ঈশ্বরের নিয়ম সূর্য মানে, চন্দ্র মানে, বাতাস মানে, উষা মানে, কিন্তু মানুষের মধ্যে তার দশা হয়। কাজ স্বচ্ছ অলকানন্দার অমৃতবাড়ির ধরতির বুকে বহতা গঙ্গার ঘোলা জলের মতো। রাজ বিধান গঙ্গার ঘোলা জল, আর রাজা হল পাথরের শিবলিঙ্গ, পাথরের শিবলিঙ্গ। সুবাদার ফৌজদার কাজী, এ তো নুড়ি ভাই, গায়ে একটা সাদা দাগের বেড় থাকে এবং সেটা দাগি ভাই উপবিত নয়। গঙ্গাজলের মহিমা গিয়েছে তোমার গুরু এক নুড়ির কাছে। হারে গঙ্গাজল, যার আধা হলো মাটি আর আধা হলো কাদা। তুমি বলছো ফৌজদার হাফিজ খাঁ আমার পত্র অনুধাবন করবে না? পরক্ষণেই বললেন, তুমি কি কেন্দুলির মহান্তির কাছে গিয়েছিলে? তুমি তো সুপুরে গোস্বামী পাদের কাছে গিয়েছিলে। সেখান থেকে আমি মহান্ত মহারাজের কাছেও গিয়েছিলাম। সুপুরে সংবাদ পেলাম আগুন জ্বলছে, দিল্লিতে নাদির শাহ এসে চেপে বসেছে। এ খবর দু মাসের পুরনো, এতদিনে কি হয়েছে কেউ জানে না, কিন্তু দিল্লির বাদশাহী ভক্ত যে পাথরের ওপর বসানো, সে পাথরখানায় বাদশাহজাদারা হাতুড়ি মেরে ফাটিয়ে দিয়েছিল। নাদির শাহের ইরানি হাতুড়ির গায়ে সেটা ভেঙেছে, গায়ে সেটা ভেঙেছে। আর তো বসে থাকবার উপায় নাই, তাই মহান্ত মহারাজদের কাছে, মহান্ত মহারাজের কাছে না গিয়ে পাইনি। এই খবর হাতেমপুরের এসেছে, গুরু মহারাজ এখন আপনার পত্র পড়ে অনুধাবন করবার মতো তার সময় নেই বলেই আমার ধারণা। মাধবানন্দ হাত তুলে ওপরের দিকে নির্দেশ করে বলতে গেলেন, ফৌজদার না শুনলে তার হাত, আমি কি করবো? কেশবানন্দ কিছু বলতে গিয়েও পারলেন না বলতে, চুপ করে আকাশের দিকে নয় মাটির দিকে চেয়ে রইলেন। কেশবানন্দ বললেন, আপনি কি কয়োকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ফৌজদার প্রতিকার না করলে? কথাটা শেষ করলেন না তিনি, অসমাপ্তির মধ্যেই ইঙ্গিতে প্রশ্নটিকে সামনে ধরে দিলেন। মাধবানন্দ মুখ তুললেন, বললেন, ধর্ম সাধনার পথে আত্মরক্ষার জন্য অস্ত্র সংগ্রহ করেছিলাম, তুমি তাকে এই কালের সুযোগে বিধর্মী সাধন উচ্ছেদের কাজে প্রয়োগ করতে চাও? বিধর্মী উচ্ছেদের সঙ্গে অধর্মের উচ্ছেদ করবে কৃষ্ণানন্দ বলো তাহলে? মাধবানন্দ আসন ছেড়ে উঠলেন। কংসারি বিগ্রহের বেদির এক পাশে থাকত একখানি তরবারি, অপর পাশে একখানি ঢাল। তরবারিখানি হাতে তুলে নিয়ে মাধবানন্দ বললেন, তা হলে তোমাদের সকলের ইচ্ছা এবং চেষ্টার সঙ্গে নিজেকে যুক্ত করে নিচ্ছি। বলো, কেশবানন্দ নতজান হয়ে তার চরণ স্পর্শ করে মাথা ঠেকিয়ে বললেন, জয় কংসারি। আপনি নিশ্চিন্ত থাকুন, ঝুলন পূর্ণিমার পূর্বেই অসহায়া মেয়েটিকে আমরা উদ্ধার করব। ত্রয়োদশ পরিচ্ছেদ। কি করবেন মাধবানন্দ? বাকি সারাটা জীবন ও রাত্রি এবং পরের দিন তিনি ওই চিন্তা করে দেখলেন, কয়ও ফিরেও এখনও আসেনি। সংবাদ পেয়েছেন ফৌজদারের লোক এসে
রমন দে সরকার এবং তার বড়বড় ছেলেটাকে আজ সকালে প্রায় গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। কেশবানন্দ তাকে খবর দিয়েছেন, কিন্তু বিশেষ আশা তিনি প্রকাশ করেননি, বরং ব্যঙ্গ হাসি হেসে বলেছেন, ফৌজদার অথবা অজগরের মতো ফৌজদার অথর্ব অজগরের মতো পড়েছিল, তার মুখের সামনে সে শিকার পেয়েছে। দিল্লির সরকার দিল্লির অবস্থার কথা শুনে অর্থ সংগ্রহের জন্য সকলেই ব্যাকুল হয়ে উঠেছে। অর্থভিন্ন সামর্থ্য শক্তি সব কিছু আকাশকুসুম। এদিকে সরফরাজ খাঁ মুর্শিদাবাদের তখতে বসেছে, তার নজরানা নাই। রমন সরকারেরও অর্থদণ্ড হবে, ফৌজদারের কিছু সুবিধা হলো। পর মুহূর্তেই বলেছেন, আপনি চিন্তা করবেন না, আপনি বৈষ্ণব কন্যাকে নিশ্চয়ই উদ্ধার করব। আমি আমার উপর ভার দিয়েছেন, আমি নিজেই তার উদ্ধার করতে না পারলে আমার নরক হবে। শুধু চঞ্চল হয়ে আমার কাছে হস্তক্ষেপ করবেন না। না করব না, যা হয় তুমি করো, শুধু আমার বাক্য যেন নিষ্ফল না হয়। ওই সরল অসহায় মেয়েটি উদ্ধার হোক, তাহলেই আমার অনুশোচনা থাকবে না। কৃষ্ণদাসীর জন্য আমার অনুশোচনা নেই, না নেই, এই পরিণতি তার অনিবার্য। কৃষ্ণদাসী রাত্রির অন্ধকারে ফসল কীট শ্যামা পোকার মতো জন্মেছিল। তিনি অন্ধকারের মধ্যে সূর্যোদয়ের তপস্যায় হোমকুণ্ড জেলে বসে আছেন, তাতে শ্যামা পোকা কৃষ্ণদাসী এসে ঝাঁপিয়ে পড়ে পুড়ে মরল, তিনি কি করবেন? তর্পণের সফর শাস্ত্র সর্বস্ব পর্যন্ত জগৎকে জলকুণ্ডস যখন তিনি দেবেন, তখন তার মধ্যে একটি জলকণা সে পাবে, দেবেন তাকে। একটি দীর্ঘশ্বাস ফেলতে গিয়ে আত্মসম্বরণ করলেন মাধবানন্দ। সেই সরলা অসহায় মেয়েটি রক্ষা পেলে তার আর কোনো গ্লানি থাকবে না। মেয়েটির কিশোর চিত্রটি তার সম্মুখে সূর্যের সম্মুখে ফুলের মতো মেলিবর ধরেছিল। তিনিও ঠিক তেমনইভাবে প্রত্যক্ষ করেছিলেন, যেখানে বিমুগ্ধতা আছে, ভক্তি আছে, আর কিছু নাই। সে নিষ্পাপ, পাপ দণ্ডিত হয়েছে অমোঘ নিয়মে, কিন্তু তিনি হয়েছেন তার হেতু। সেই কারণেই এই নিষ্পাপ মেয়েটি রক্ষার দায়িত্ব তার। তার অন্তরে অন্তরে বাহিরে হায়, যদি তার পুণ্যময় ইচ্ছাতেই মেয়েটি রক্ষা পেত, কিন্তু সে পুণ্য এখনও তিনি সঞ্চিত করতে পারেননি। সকল সময়ে ইচ্ছা শক্তিতেই কাজ হয় না, ভগবানের অত্যাচারেরও নয়। তাকে সেতুবন্ধন করে সমুদ্র পার হয়ে যুদ্ধ করে রাবণকে ধ্বংস করতে হয়, তাকেও কুরুক্ষেত্রের আয়োজন করে অশ্বরজ্জু ধরতে হয়, তাতেই শেষ নয়, অশ্বরজ্জু ছেড়ে চক্রও ধারণ করতে হয়। হোক, তাই হোক, কুরুক্ষেত্রেই হোক, সমগ্র ভারতভূমি দিকে দিকে কুরুক্ষেত্রের আয়োজন কার্যকারণে গড়ে উঠেছে। পাথর প্রখরতম গ্রীষ্মে একদিকে বায়ুস্তর শুষ্ক হয়ে উঠেছে, অন্যদিকে বৃক্ষ শাখা শুকিয়ে ভিতরে অগ্নিকে উন্মুখ করে তুলেছে। শাখায় শাখায় সংঘর্ষে উন্মুক্ত অগ্নি জ্বললে সমস্ত অরণ্য জুড়ে আগুন জ্বলবে। এ সময়ে শান্তি জল সিঞ্চন শান্তি মন্ত্র উচ্চারণের সময় নয়, এখন আহুতি মন্ত্র উচ্চারণের সময়, আহুতি দেবার সময়। তাই করবেন, তাই দেবেন তিনি। এই মহাকালীর মহাযজ্ঞে প্রথম আহুতি দিয়েছেন এই সংসার জীবন ইহলোক তার ধ্যান ধারণা, দ্বিতীয় আহুতি দেবেন জীবন মুক্তি পরলোক। প্রথম বলি হয়েছে পাপিষ্ঠা বৈষ্ণবী কৃষ্ণদাসী, দ্বিতীয় বলি হোক বর্বর পশুতুল্য ওই ধনীপুত্ররা। ভগবানের যদি অন্য অভিপ্রায় হয়, তাই ফৌজদার অবশ্যই প্রতিবিধান করবে, না করলে কেশবানন্দ বলির ভার নিয়েছেন। কেশবানন্দ নির্ভীক। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রা